হ্যালো বন্ধুরা, তন্ময় ভাট হাউস চ্যানেলে আমি তন্ময়। আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের বাজিঘর পাখি ডিম দেবে তার আগে থেকে আমরা কি করে বুঝবেন। ঠিক আছে বন্ধুরা, ও ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, ও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন শুরু করা যাক। ফার্স্টে বলবো আপনারা মেল ফিমেল কনফার্ম করেই ব্রিডিংয়ে বসাবেন। ও আপনার পাখি ব্রিডিংয়ের আগে অ্যাডেল হওয়া দরকার, ঠিক আছে, ফুল অ্যাডেল। ও আপনারা কি করে বুঝবেন, আপনাদের পাখি দেখবেন যে মাথার যে কালো কালার ডোরা কাটা দাগগুলো থাকে এগুলো দেখবে আস্তে আস্তে মুছে আসবে, মানে কালো কালার দাগটা থাকবে না, ও চোখে রিং চলে আসবে। ও আপনারা কি করে ব্রিডিং মুডে চলে আসার আগে আপনাদের ঠোঁটের কালার দেখবেন, যে আপনাদের মেয়ে পাখিটা আছে তার ঠোঁটের কালার দেখবেন অনেকটা খয়েরি কালার, যেরকম বাদামি কালার চলে আসবে ফিমেলটা। আর মেলটার ঠোঁটটা দেখবেন আরো ডিপ হয়ে গেছে। ঠিক আছে বন্ধু, এটা আপনারা ফলো করে রাখবেন। কদিন পর আপনার পাখি দুটো ব্রিডিং করছে, ও ব্রিডিং করার কয়েকদিন ব্রিডিং করবে, ও ব্রিডিং করার পর দেখবেন যে আপনার ফিমেল পাখিটি বেশিরভাগ টাইম হাঁড়িতে বসে থাকবে, ও হাঁড়ি থেকে বেরোবে না, হাঁড়ির মাথায় অনেক সময় উঠবে, ও হাঁড়ি থেকে কামড়িয়ে হাঁড়ির মুখটা বড় করার চেষ্টা করবে, ও ডাল মানে যে ডালটা বসা আছে ডালটাকে কামড়াবে, ও এই সময় ক্যালসিয়াম খাবে, যে আপনার কাছে যে ক্যালসিয়ামটা দেওয়া থাকবে সেই ক্যালসিয়ামটা খাবে, কারণ কি এই সময় ক্যালসিয়ামটা তাদের খুব প্রয়োজন হয়। ও মেয়ে মেয়েটার ঠোঁট মানে যে ঠোঁটটা পুরো বাদামি হয়ে যাবে, দেখুন হাঁড়িটাকে কামড়িয়েছে, ও কামড়ি কি সুন্দর করে আরও বড় করার চেষ্টা করেছে। ঠিক আছে বন্ধু, এটা আপনারা খেয়াল করে রাখবেন। ও এই সময় আপনার পাখির একটু মোটা পায়খানা করে, এটা দেখে কোনো ভয় পাওয়ার কোনো ইয়ে নেই। আর আপনার মেলটা দেখবেন কি অনেক সময় ফিমেলটাকে মানে ব্রিডিং করানোর জন্যে খাঁচায় লাফালাফি করবে, ও খাঁচার এদিক ওদিক করবে, এটা ব্রিডিং করার আগে আমরা দেখতে পারবেন। ও ব্রিডিং করার পর আমরা অনেক সময় দেখবেন ভালোভাবে যে মেয়ে আমরা যে ফিমেল পাখিটি বেশিরভাগ সময় হাইতে থাকবেই, ও খাবার খেতেও নামবে না, যে আপনার মেলটা এসে খাবার খাবে ও ফিমেলকে খাই দেবে, এটা আমরা দেখবেন, দেখে আমরা বুঝতে পারবেন। ও এই সময় দেখবেন কি হাঁড়ির ভেতরে অনেক সময় যে গায়ের পালকগুলো ওদের যেগুলো জমা করবে, ও এবার হাঁড়িটাকে তারা মানে সবসময় আগলানোর চেষ্টা করবে, ও আপনি হাঁড়ির কাছে গেলে অ্যাগ্রেসিভ হয়ে যাবে, এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পাখিরা এবার ডিম দেবে। এ বন্ধুরা, আর এই সময় আপনারা ভিটামিন ক্যালসিয়াম এগুলো দেবেন, তাহলে আপনাদের পাখির ক্ষেত্রে ভালো, ও নানা সবজি আছে এগুলো দিতে পারবেন। দেখা হচ্ছে বন্ধু আবার একটি নতুন ভিডিওতে।